হ্যালো গাইজ, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বাংলা টিউটোরিয়াল থ্রি সাইট চ্যানেল দেখে সবাইকে জানাই স্বাগতম। তো গাইজ, গেমস খেলতে কার না ভালো লাগে? আমার আপনি ছোট থেকে বড় সবারই গেমস খেলতে অনেক অনেক ভালো লাগে। বিশেষ করে এখন বর্তমানে যেসব অ্যান্ড্রয়েড গেমসগুলো পাওয়া যায় এসব গেমগুলোতে খেলতে অনেকই ভালো লাগে। তো আপনারা হয়তো অনেকে বাটন সেট ইউজ করেছেন, এবং আমিও ইউজ করেছি বাটন সেট, আপনারা ইউজ করেছেন। তো বাটন সেট অনেক রকমের গেমস পাওয়া যায়, বিশেষ করে অনেক পুরাতন গেমসগুলোর কথা আমি বলছি এখন। তো পুরাতন অনেক রকমের গেমস পাওয়া যায়। তো আপনারা হয়তো অনেকে অনেক রকমের গেমস খেলেছেন, অনেক সেটে অনেক রকমের গেমস রয়েছে। তো বিশেষ করে বাটন মোবাইল অনেক রকমের ভালো ভালো গেমস রয়েছে যেগুলো আমরা এখনো ভুলতে পারিনি, মানে সব গেমগুলো এখন আমরা খেলি। তো আপনারা হয়তো মুস্তফা গেমসের নাম শুনেছেন, বা এরকম অনেক গুলাগুলি এরকম অনেক রকমের গেমস রয়েছে যেগুলো খেলতে অনেকে অনেক ভালো লাগে। তো আজকে আমরা একটা এরকম একটা অ্যাপ্লিকেশন শেয়ার করবো, যে অ্যাপ্লিকেশনটির সাহায্যে আপনারা একটি অ্যাপ্লিকেশন সাহায্যে আপনারা 1200 গেমস খেলতে পারেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন, আর একটি মজার ব্যাপার হলো অ্যাপ্লিকেশনটির সাইজ খুবই অল্প, মানে আপনারা 1 MB একটি অ্যাপ্লিকেশনের ভিতরে আপনারা 1200 গেম। তো বন্ধুরা বুঝতে পারছেন, আপনারা যখন ছোট ছোট ফোনের ভিতরে অনেক রকমের দারুণ দারুণ গেমস রয়েছে, তো সেই সব গেমগুলো আপনারা একটি অ্যাপ্লিকেশনে পেয়ে যাবেন। তো আপনারা 1200 গেম আপনারা খেলতে পারেন। যদি আপনারা প্রত্যেকদিন একটি করে গেম খেলেন, তাহলে আপনারা বুঝতে পারছেন কত টাইম লাগবে খেলতে। তো আমি হয়তো গেমসগুলো সবগুলো খেলতে পারিনি, তো আপনারা চাইলে সবগুলো গেম খেলতে পারেন, তো একটা করে ট্রাই করতে পারেন গেমগুলো। আরেকটি মজার ব্যাপার হলো এই অ্যাপটির সাহায্যে আপনারা চাইলে দুইজন একসাথে গেম খেলতে পারেন, মানে আপনারা ব্লুটুথ কানেক্ট করে আপনারা, মানে এই অ্যাপ্লিকেশনের ভিতরে কিছু কিছু এরকম গেম রয়েছে যেগুলো আপনারা চাইলে দুইজন একসাথে খেলতে পারেন বা গোলাগুলি করতে পারেন, এরকম কিছু কিছু গেম রয়েছে। তো এছাড়াও এই গেমের মানে এই অ্যাপের ভিতরে অনেক রকমের গেম রয়েছে যা আমি মানে বলে শেষ করতে পারবো না, 1200 গেম কম না। তো মাত্র 1 MB একটি অ্যাপের ভিতরে, এটা অবাক করা একটি বিষয়। তো আপনাদের এখন এই অ্যাপ্লিকেশনটি শেয়ার করবো। আরেকটি কথা বলে যে অ্যাপ্লিকেশন ডাউনলোড লিঙ্ক আপনারা ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই ডাউনলোড করবেন। আর অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে পাবেন না, কারণ প্লে স্টোরে এই অ্যাপ্লিকেশনটি নাই, কিন্তু প্লে স্টোরে অন্যরকম অ্যাপ্লিকেশন রয়েছে অ্যান্ড্রয়েডের জন্য। তো সেসব অ্যাপ্লিকেশন নিয়ে পরবর্তী অবশ্যই রিভিউ করবো আপনাদের জন্য। আর যারা যেমন চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেনি, অবশ্যই এখানে একটা লাল বাটন দেখতে পাবেন, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো অবশ্যই পেয়ে যান। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। যে একটি অ্যাপ্লিকেশনের সাহায্যে আপনারা কি করে 1200 গেম খেলতে পারেন, তা অনেক ফাস্ট খেলতে পারবেন, মানে যে কোনো সেটা সাপোর্ট করবে এই অ্যাপ্লিকেশনটি, অনেক সহজেই আপনারা খেলতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। তো আমার ফোনের সামনে একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন, তো আমি আপনাকে দেখাই। তো অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, অ্যাপ্লিকেশনটা NES 1200 ইন। তো এই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। মাত্র 1 MB একটি অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের ভিতরে রয়েছে 1200 গেম। তো দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি, তো অ্যাপ্লিকেশনটা আমি এখন ওপেন করব। তো অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর আপনি এরকম দেখতে পারবেন। তো উপরে আপনারা দেখতে পারবেন এক নম্বর, মানে এক নম্বর যে গেমস তার, আর যদি আমরা নিচে চলে যাই তাহলে দেখতে পারবেন 1200, মানে 1200 গেম, মানে 1 থেকে 1200 গেম রয়েছে এখানে। তো আমরা এখানে প্রথম গেমটা এখন প্লে করে আপনাকে দেখাই। তো এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে দেখবেন এরকম আসবে। তো এটা হলো একটা প্রথম একটা গেম। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন চাইলে দুইজন একসাথে খেলতে পারেন বা একা খেলতে পারেন। তো ওয়ান প্লে, তো আমি এখন একাই খেলবো। তো প্লে হচ্ছে, তো আমি পরবর্তীতে এরকম আরও কিছু গেমসের রিভিউ করবো আপনাদের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন এটা মোস্তফার মতো একটি গেম, আর এখানে এ আর বি একটা বাটন দেখতে পারবেন। তো বি বাটনে ক্লিক করলে ফায়ার করে আর এতে লাভ দেয়, তো এটা হয়তো অনেকেই বুঝবে সব গেমস। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে, তো এটা শেষ। তো আমি এখন পরবর্তীতে গেমসে যাই। তো এটা এই রিসেন্ট বাটনে ক্লিক করলে আপনারা এখানে একটা মেনু বার দেখতে পারবেন। তো মেনু বারে ক্লিক করার পরে আপনারা এখানে রিস্টার্টে ক্লিক করলে আপনার পরবর্তী মেনুতে যেতে পারবেন। তো এখানে দেখতে পারবেন আনলিমিটেড গেম দেখতে পারবেন, এখানে কত গেম রয়েছে আপনারা দেখেন এখানে। তো 500, 600, 700, 800, 900, 1000, 1100, 1200 আবার এক থেকে চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন এখানে কত রকমের গেম রয়েছে, তো বলে শেষ করার মতো না যে এখানে এত গেম রয়েছে বন্ধুরা। তো আপনারা চাইলে এখানে সব গেমগুলো খেলতে পারেন এক এক করে, আপনারা প্রত্যেকদিন একটা একটা করে গেম খেলে এখানে অনেক দিন গেম। আর এখানে আরেকটা গেম দেখা যায়, এখানে রিসেন্ট বাটন আপনি ক্লিক করার পরে নেট প্লে দেখতে পারবেন, নেট প্লে এ বাটনে ক্লিক করে আপনারা দুজন একসাথে গেম খেলতে পারবেন, মানে ব্লুটুথ সাহায্যে কানেক্ট করে দুজন একসাথে খেলতে পারেন। তো আমি দেখাই, তো এখানে দেখুন ব্লুটুথ সার্ভার, ওয়াইফাই সাথেও চালিয়ে খেলতে পারেন। তো আবার আমি ক্লিক করি, এখানে সেটিং অপশন দেখতে পারবেন, এখানে সেভ, মানে আপনি গেমসটা সেভ করে রাখতে পারেন, মানে আপনি যতক্ষণ গেমসটা খেলেছেন মানে যে লেভেল পর্যন্ত ওই লেভেলটা চাইলে এখান থেকে সেভ করে রাখতে পারেন। তো আর এখানে মোর অপশনে গেলে আপনারা পাওয়ার অফ মানে ক্লোজ, এটা এই অ্যাপসটি থেকে বেরো আসতে পারবেন ক্লোজ, আর এই রিসেন্ট বাটন দিলে আপনারা আবার এই আগের জায়গায় এই মেনু বারে চলে আসবেন। তো আমি এখন এই 10 নম্বর গেমসটা আবার প্লে করবো। তো এটা একটা ভালো গেম, তো এটা আমি অবশ্যই খেলি গেমসটা।
তো এই গেমসটা আপনারা হয়তো অনেকে অনেক মোবাইলে দেখেছেন, বাটন মোবাইলে বিশেষ করে। তো এটা একটা বোমের গেম, তো আমি একটা বোম ফিট করলাম, তো ঠিক এটা এরকম ভাবে কাজ করে। তো আমি শেষ হয়ে গেলাম, তো বন্ধুরা এটা আবার শুরু হবে। তো এরকম এখানে অনেক রকমের আপনারা গেমস পেয়ে যাবেন, 1200 গেম। আপনারা কি এখানে কম মনে করেছেন বন্ধুরা? তো এখানে 1200, তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপরে। তো এই প্রেজেন্টে ভালো লাগলে অবশ্যই ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে অবশ্যই চাইলে ডাউনলোড করতে পারেন। আর ভিডিওটা আজকে এ পর্যন্ত, এরকম গেমসের রিভিউ নিয়ে, অ্যান্ড্রয়েডের জন্য রিভিউ নিয়ে আমি পরবর্তীতে হাজির হয়ে যাবো। তো আপনারা চাইলে গেমসটি ইনস্টল করে এখনই খেলা শুরু করতে পারেন। আর বন্ধুরা একটি কথা, যারা যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিন্তু পাশের বেল আইকনটিতে ক্লিক করতে অবশ্যই ভুলবেন না। তো আজকে এই পর্যন্তই, টাটা।